নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি নিরামিষ ছোলার ডালের রেসিপি। ছোলাটা আমি তার জন্যে ভিজিয়ে নিয়েছি। এখানে আছে 200 গ্রাম ছোলার ডাল, রাত্রিবেলা ভিজিয়ে নিয়েছি, জলটা ঝরিয়ে দিয়েছি। ধুয়ে এবার একটা মিডিয়াম সাইজের আলু আমি কেটে নিয়েছি, এই যে কুচি কুচি করে নিয়েছি। আমি এটা আজকে রান্না করছি, কিভাবে রান্না করছি আসুন দেখা যাক। দিয়ে দেবো তেল, খুবই সামান্য তেল দিয়ে আমি রান্না করছি আজকে। সম্বরে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, 2 টুকরো করা শুকনো লঙ্কা, তেজপাতা, ফোড়নের উপরে আমি নারকেল কুচি দিয়ে দেব, ভেজে নেব। নারকেল সব লাল লাল ভেজে নিয়েছি দেখো। দেব হালকা করে একটু আদা বাটা, 4টে লঙ্কা, কাঁচা লঙ্কা চিরে দিয়েছি মাঝখান দিয়ে। এরপরে দিয়ে দেবো ডালটা, একই সঙ্গে আমি আলু কুচিগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি একসঙ্গে। দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ, হলুদ গুঁড়ো, টমেটো কুচি 2টো। একই সঙ্গে আমি কষিয়ে নিচ্ছি সব দিয়ে। ভালো করে কষিয়ে নিয়েছি, এই দেখো সব একসঙ্গে কষানো হয়ে গেছে। দিয়ে দেবো চিনি, মিষ্টির জন্য একটু হালকা করে চিনি দিলে ছোলার ডালে খুব সুন্দর লাগবে, সে সবাই দেয়। এবার কষানো হয়ে গেছে, আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ভালো করে 2-3টা সিটি দিয়ে আমি নামিয়ে দেবো। হয়ে গেছে বন্ধুরা, আমি এটা ঢেলে দেখাচ্ছি। ঢাকনা আমি খুলে দিচ্ছি, হাওয়া পাস করে দিয়েছি। এই দেখো এখনো উনুনের পরে বসিয়ে দিয়েছি, খুব সুন্দর গলে গেছে। নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, এবার আমি নামিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে ছোলার ডাল তোমরা কারা কারা বানিয়েছ বলবে, আমি তো বানালাম। এই দেখো কত সুন্দর হয়েছে আর কত সুন্দর কালারটাও হয়েছে। আমার রান্না কমপ্লিট। আমি এখন ধনে পাতা দিয়ে ডিজাইন করে দিলাম। তাহলে বন্ধুরা এই রেসিপিটা কেমন লাগলো জানাবেন অবশ্য, আর আবার আসছি অন্য কোনো রান্না নিয়ে। নমস্কার।